আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে নবী মোহাম্মদের একটা সুন্নত হচ্ছে মানে বসে পানি খাওয়া আর রাতে তাড়াতাড়ি ঘুমানো, এটাতে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এই জিনিসটা এখানে নিয়ে কি যদি বলবে একটু ভাই? বলতেন। এখানে বিজ্ঞান কেন কিছু বলবে ভাই? মানে অনেকে দাবি করে, মুসলিমগুলো দাবি করে যে এটা হচ্ছে বিজ্ঞানে আছে এবং এটা খুব ভালো একটা জিনিস। তো মানে মানুষ তো ঘুমায়ও, এখন ঘুমানো বিষয়ে বিজ্ঞান কি বলে? আমি তো ঘুমাই, এখন আমি তো রাতের বেলা ঘুমাই, দিনের বেলা ঘুমাই না, দিনের বেলা কম ঘুমাই, রাতের বেলা বেশি ঘুমাই, এই বিষয়ে ভাই বিজ্ঞান কি বলে? এই বিষয়ে তো যদি বিজ্ঞান বলে যে হ্যাঁ রাতের বেলা ঘুমানো ভালো, তাহলে কি আমি নবী হিসেবে গণ্য হইলাম? না সেটা তো না, মানে মানে বিষয়টা বুঝলাম না ভাই। যেমন ধরেন আমি মাথা ব্যথা করলে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি, হ্যাঁ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমার ভালো লাগে, এইটা এই বিষয়ে বিজ্ঞান কি বলে? এখন বিজ্ঞান যদি বলে যে হ্যাঁ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরটা ভালো লাগে, তাতে কি প্রমাণ হইলো? তাতে কি প্রমাণ হইলো আমি আমি নবী, আল্লাহ পাক আমাকে পাঠাইছে? নবী মুহাম্মদের বৈশাখ বৈশাখ না পানি সেটা তো খেতে না, ভালো লাগতো, বৈশাখ পানি খেতে ভালো লাগতো, সে হয়তো তার বাপ দাদাদেরকে দেখছে, কাউকে দেখছে বসে পানি খেতে, সে বসে পানি খেতে। আবার পৃথিবীতে অনেক লোক আছে যারা আচ্ছা দৌড়ায়, যারা হ্যাঁ যারা হচ্ছে অলিম্পিকে দৌড়ায়, দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, আচ্ছা তাদেরকে দেখবেন দৌড়াতে দৌড়াতে পানি খাচ্ছে, দৌড়ায় পানি খেলেও যে পানি মানে একেবারে মানুষ হ্যাঁ হাফ ফেল করে মরে যাবে তাও তো কিছু না। পৃথিবীতে প্রতি বছর অনেকগুলো অলিম্পিক খেলা দৌড় প্রতিযোগিতা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, দৌড়তে দৌড়তে পানি খায়, পানি খায় আবার বোতলটা ছুঁড়ে ফেলে দেয়। অসংখ্য টিভি চ্যানেল, অসংখ্য বার আমি দেখছি এরকম, কই কোনো ডাক্তার তো কখনো বলে নাই। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তো ভাই তো ভাই তো ভাই ধরেন ধরলাম যে এরকম হইলো যে বৈশা পানি খেলে ভালো হয়, কিছু একটা ভালো হইলো, তাতে কি প্রমাণ হইলো? তাতে কি প্রমাণ হলো নবী হচ্ছে আল্লাহ পাকে, আল্লাহ পাক তাকে বলে দিছে এই জন্য সে জানতে পারছে? ভাই আমি তো আমি তো মানে ঠান্ডা লাগলে আদা চা খাই, হ্যাঁ ঠান্ডা লাগলে আদা চা খাই, আমি আদা চা খেলে ভালো লাগে, এর থেকে কি প্রমাণ হইলো আমি নবী এসেছি? না কি ভাই সেটা এগুলা তো না, মানে মানে এগুলা কি কথা ভাই? কোন মানে একজন লোক মুমিনগুলো বৈশা দাবি পানি করে তো খাইছে, এটা উৎপত্তি থেকে। বৈশা পানি খাইছে না, শুয়ে পানি খাইছে না, দাঁড়ায় পানি খাইছে, কি গেল আসতে? আর বিজ্ঞানী বা কেন এই আচ্ছা ভাই, বিষয়টা আমার জানা একটা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মুসলিমগুলো দাবি করে যে হযরত আয়েশা কে 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে বাসর উদযাপন করছে, তো বলতেছে আমাদের সেকুলার আইন অনুযায়ী এটাকে ধর্ষণ বলে গণ্য করা হয়, কিন্তু মুসলিমগুলো দাবি করে যে 1400 বছর আগে এটাকে তো ধর্ষণ বলা হতো না, তাহলে আমরা আধুনিক আইনে কেন এটাকে ধর্ষণ বলবো? তখন তো সবাই কম বয়সে বিয়ে করতো, তা এটার উত্তরটা আর কিভাবে দিব চোদ্দশো একটু? চোদ্দশো বছর আগে যদি কোনো জিনিসকে মনে করেন 2000 বছর আগে খুনটাকে খুন হিসেবে গণ্য করা হইতো না। মনে করেন 2000 বছর আগে যে মানুষেরা দাস ছিল তাদেরকে খুন করে ফেললে সেটা রাষ্ট্রীয় আইনে খুন হিসেবে গণ্য হতো না, এরকম কিন্তু আসলে কথা কিন্তু আসলে সত্য। 2000 বছর আগে যেটা হবে না, মাত্র 300-400 বছর আগেই এখন যে আমেরিকা দেশটা আছে, সেই দেশে কালো চামড়ার মানুষদেরকে দাস হিসেবে ইয়া করা হতো। আব্রাহাম লিঙ্কন যখন এই দাস প্রথা বিলুপ্ত করার জন্য কাজ করেছেন, যে অ্যামেন্ডমেন্ট এনেছেন, সেটার আগে দাসদেরকে যদি কেউ মেরে ফেলতো তাহলে সেটাকে কিন্তু রাষ্ট্রীয় ভাবে আইনগত ভাবে খুন হিসেবে গণ্য করা হতো না। দাসকে একজন মেরে ফেলতে পারতো, একজন দাসের পাশে দিয়ে কিনছি মারছি কার ব্যাপার কি, এটা বলতো তারা। হ্যাঁ কিন্তু সেই সময় কি সেটা খুন ছিল নাকি সেটা খুন ছিল না, কি ছিল সেটা, নাকি আদর আদর করা ছিল, গালায় টুক টুক করে মানে চুমা দেওয়া ছিল সেই খুন করাটা? খুন ছিল খুনি তো ছিল ভাই, খুনি তো খুনি থাকবে ভাই, না খুন খুন দেওয়া ছিল কি তখনো, কিছু মাদা হয়ে যাবে? এখন ওই সময় আইনে ছিল না ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা না যে এটা খুন না ছিল না, মুসলিমগুলো বলে খুনি যে তো আমরা, খুন তো খুনি হ্যাঁ ছিল, খুন তো খুনি ছিল, কিন্তু এটার না জন্য ওরা তো অনেকে আইন ছিল না। যুক্তি দেয় যে না না রবীন্দ্রনাথ না ঠাকুর, এটা এটা বঙ্গবন্ধু, এটার এদেরকে নিয়ে বিরুদ্ধে, আপনারা কেন বলেন না, এরা তো এই কথাটা শেষ করি, আরেকটা প্রশ্ন যাওয়ার আগে এই কথাটা শেষ করি। তো খুনটা তো হ্যাঁ জি খুনি ভাই থাকে তাই জি না? মনে করেন একটা দেশে দুর্নীতি করলে কোনো শাস্তি নাই, এখন মনে করেন এই যে একটা দেশে একটা ডিক্টেটর আসছে, ডিক্টেটর এসে দুর্নীতি করলে কারো কোনো সাজা হবে না, এটা আইন করে দিচ্ছে। আইন কি দুর্নীতি ঘুষ নিচ্ছে লোক, এটা কি ঘুষ হবে না, এটা কি অন্য কিছু হবে? হ্যাঁ এটা ঘুষই হবে ভাই তাই না? বা একটা ধরেন আজকে বাংলাদেশের আইন করলো হ্যাঁ জি যে ভাই ছাত্রলীগ আরো পিটাইলে এটার কোনো বিচার নাই, ছাত্রলীগের বিরুদ্ধে কোনো বিচার নাই, ছাত্রলীগ আইনগত ভাবে সবাই পিটাইতে পারে, ছাত্রলীগের রাস্তা ধরে একজনে পিটাইতেছে, এটা আমরা কি বলবো? চুমা দিতেছে নাকি বলবো পিটাইতেছে? ভাই আইনে কি আছে নাকি নাই সেটা দিয়ে তো ওই জিনিসটা মানে ওই জিনিসটা সংজ্ঞা নির্ধারণ হয় না তাই না? অনেক দেশের অনেক উদ্ভট আইন আছে, অনেক দেশে অনেক ভালো আইন আছে, অনেক দেশে অনেক খারাপ আইন আছে, কিন্তু তার উপর ভিত্তি করে তো আমরা, হ্যাঁ জি এটা বলা যায় যে সেই সময় 1400 বছর আগে সেরকম কোনো আইন ছিল না, রাষ্ট্রই ছিল না, আইন থাকবে কোত্থেকে? সেরকম তো কোনো রাষ্ট্রই ছিল না সেই সময় যে আইন ছিল না যে এই আইন এই কাজটা করলে তাকে শাস্তি দেওয়া হবে, হ্যাঁ শাস্তি দেওয়ার মতো কোনো আইন ছিল না, কিন্তু
এখনো এখনো যদি মোহাম্মদকে আবার মানে ফিরে আনা যায় তাহলে এখনো তাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ হচ্ছে সেই সময় তো এটা শাস্তি হিসেবে গণ্য হইতো না, শাস্তিটা দেওয়া যাবে না তাকে। মানে হচ্ছে অন্যায় এবং অপরাধ এই দুটা হচ্ছে আলাদা আলাদা শব্দ। আচ্ছা অমিত ভাই চলে আসছেন আমাদের সাথে, অমিত ভাই আপনাকে স্বাগতম, থ্যাংক ইউ আসিফ ভাই, অনেক ধন্যবাদ অমিত ভাই। আমি তাহলে এই জিনিসটা একটু শেষ করি, যে যে অন্যায় এবং অপরাধ এই দুটা হচ্ছে আলাদা শব্দ, এই দুটার মিনিং আলাদা। অন্যায় জিনিসটার সাথে সম্পর্কিত হচ্ছে নৈতিকতা, আর অপরাধের সাথে সম্পর্কিত হচ্ছে রাষ্ট্র বা আইন, এটার সাথে সম্পর্ক অপরাধের। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা মানে বাসায় ধরেন আপনারা চারজন মানুষ আছেন, চার পিস গরুর মাংস রান্না হয়েছে, এখন আপনি একাই তিন পিস খায় ফেললেন, বাকি থাকলে এক পিস, এখন এই এক পিস বাকি তিনজনের খাইতে হবে। হ্যাঁ, ওরা ওদের খুব খারাপ লাগলো, বাকি আপনার যে ছোট ভাইটা আছে তখন সে পাইলো অল্প, সে ভাগে পাইলো অল্প। এই কাজটা অন্যায় কাজ, আপনি একটা অন্যায় কাজ করেছেন যে আপনি তাদের ভাগের জিনিসটা খায় ফেলছেন, কিন্তু এই কাজটা কোনো অপরাধ না, আপনাকে এই কাজটার জন্য কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, আপনি খাইছেন ভাই একটা চার পিসের মধ্যে তিন পিস বা চার পিসে আপনি খায় ফেলছেন, এটা খাইছেন তো ঠিক আছে, কিন্তু এটা অন্যায় হইলো। আপনার নৈতিক ভাবে আমরা এটা বুঝতে পারি যে আপনি অন্যদের ভাগের জিনিসটা খায় ফেলছেন, এই কাজটা ঠিক করেন নাই ভাই, কাজটা আপনাকে আপনার আমরা বলতে পারি ভাই কামটা ঠিক হয় নাই ভাই, এটা অন্যায় হয়েছে ওদের সাথে, অন্যায় হয়েছে ওরা তো খাইতে পারলো না, এটা কি করলেন আপনি, এই কাজটা অন্যায় হইলো, কোনো অপরাধ না, এটার জন্য আপনাকে শাস্তি প্রয়োগ করা যাবে না। আর কিছু জিনিস হচ্ছে অপরাধ যেটা হচ্ছে রাষ্ট্র বা আইনের সাথে সম্পর্কিত, সেটার জন্য আপনাকে শাস্তি প্রয়োগ করা যাবে। যেমন ধরেন আপনি যদি আপনার বাসার মানুষকে বিষ খাওয়ান, তাহলে আরেকজনের যে অধিকার বেঁচে থাকার অধিকার, সেই অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে রাষ্ট্র এসে আপনাকে ধরবে, যে আইন এসে আপনাকে ধরবে যে আপনি কেন তাদের বেঁচে থাকার অধিকারটা ক্ষুণ্ণ করলেন, তখন আপনাকে তারা পানিশ করবে, হয়তো জেলে দিবে বা কোনো একটা বিচার 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 হবে, কিছু একটা হবে, সেটা হচ্ছে অপরাধ। এখন এই যে নবী মোহাম্মদ যে কাজটা করেছে 1400 বছর আগে, সেই কাজটা হচ্ছে একটা অন্যায় কাজ, এটা পরিষ্কার ভাবে বোঝা যায় যে এটা একটা অন্যায় কাজ, এটা বুঝতে কোন রকেট সায়েন্টিস্ট হইতে হয় না, এটা চরম একটা অন্যায় কাজ করেছে, কিন্তু সেই কাজটা কোনো অপরাধ হিসেবে আমরা গণ্য করতে পারি না, কারণ সেই সময় এরকম কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না বা কোনো আইন ছিল না যেটার দ্বারা আমরা তাকে শাস্তি প্রয়োগ করতে পারবো, শাস্তি প্রয়োগ করা যাবে না। এখনো যদি সে জীবিত হয় আবার জিন্দা হয়ে ওঠে তখনও তাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ সেই সময় তো সেই আইনটা ছিল না, এই কারণে আমরা এখনো তাকে শাস্তি দিতে পারবো না, কিন্তু সে যে অন্যায়টা করেছে এই অন্যায়টা তো অন্যায়ের কথাটা তো আমরা বলতে পারবো। আর যে 2 নম্বর প্রশ্নটা করলেন যে রবীন্দ্রনাথ শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথও সেই সময় মানে কম বয়স ছিল, শেখ মুজিবুর রহমানেরও কম বয়স ছিল, তারা যখন বিয়ে করেছে দুজনেরই কম বয়স ছিল, কিন্তু তারপরেও আমরা ধরে নিচ্ছি যে তারাও ধরেন 50-53 বছর বয়সে 9 বছরের মেয়েকেও যদি বিয়ে করে থাকে, যদি এটা করে নাই তারা, তারপরে যদি করে থাকে তাহলে তারা অন্যায় করছে, সোজা কথা যে তারা অন্যায় করছে, কাজটা ঠিক হয় নাই। মানে আমরা তো রবীন্দ্রনাথ করছে দেখে আরেক বেটা করছে দেখে ওই কাজটা ভালো, মানে কলিমুদ্দিন চুরি করতে গেছে, কলিমুদ্দিন চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এখন কলিমুদ্দিনকে পুলিশ এসে ধরে বলে এই তুই চুরি করলি কেন, বলে ভাই আকাশউদ্দিনও তো চুরি করে, রহিমউদ্দিনও তো চুরি করে, তাহলে আমি আমি কি আমারটা কি চুরি হলো, তাহলে তো আমারটা চুরি হলো না। মানে আকাশউদ্দিন আর কলিমুদ্দিন আর বা রহিমউদ্দিন এরা সবাই চুরি করলে কি কলিমুদ্দিনের চুরিটা জাস্টিফাইড হয়ে যায়, তা তো হয় না। রবীন্দ্রনাথ শেখ মুজিবুর রহমান যেই করুক না কেন, যদি যদি কাজটা অন্যায় হয় তাহলে তিনজনই অন্যায় করছে, যদি এটা অন্যায় হয়ে থাকে। কিন্তু এখানে নবী মোহাম্মদের কেন কথা কেন স্পেশালি বলতে হয়, কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান বা রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে না, মানে অনুকরণীয় জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে না। যেমন শেখ মুজিবুর রহমান কেমনে পায়খানা করছে, কেমনে পেশাব করছে, কেমনে পাছা পরিষ্কার করছে, কেমনে পেশাব মানে ঢিলাকুলুপ করছে, কেমনে বিবি সাহাবত করছে, কেমনে বিবাহ করছে, কেমনে ঘোড়ায় চড়ছে, কেমনে টাকরির উপরে প্যান্ট পরছে, কেমনে মাথায় টুপি দিচ্ছে, কেমনে দাড়ি রাখছে, কেমনে গোফ কাটছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য জীবন আদর্শ সুন্নাহ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বা শেখ মুজিবুর রহমানের কোনো কাজ কোনো মানুষের জন্য কখনো কোনো জীবন আদর্শ না, যে তাকে মাইনে ফেলতে হবে। রবীন্দ্রনাথ দাড়ি রাখছে সুতরাং বাঙালি সবার এখন বড় বড় লম্বা লম্বা দাড়ি রাখতে হবে, শেখ মুজিবুর রহমানের গোফ ছিল এই জন্য সবার এখন সব বাঙালির গোফ রাখতে হবে, এরকম কোনো বিধান এরকম কোনো আইন এরকম কোনো নিয়মাবলী কোনো কিছু কোথাও নাই, নবী মোহাম্মদেরটা আছে। এই কারণে নবী মোহাম্মদ কি কোন কাজটা করেছে সেইটা মানুষের উপরে প্রভাব ফেলে বেশি, এই প্রভাবের কারণে নবী মোহাম্মদ যে কাজটা করেছে সেটাকে ইনভেস্টিগেট করে দেখতে হয়, তার কাজটা যেহেতু আমাদের সমাজে প্রভাব ফেলতেছে সেহেতু তার কাজটা কতটুকু ন্যায় কতটুকু অন্যায়। অমিত ভাই আপনি কি এই বিষয়ে আর কিছু বলবেন?
না আসিফ ভাই, মোটামুটি আপনি যা বলেছেন আমার এটুকুই বক্তব্য ছিল। শুধু একটা জিনিস বলতে চাই, যে আপনি যে কথাটা যদিও এটা বলেছেন অলরেডি, শুধু এটা রিপিটই করছে যে একটা কাজ সেটা রবীন্দ্রনাথ করেছে বা ধরুন কোন একজন নোবেল লরিয়েট করেছে, সেইরকম ব্যাপারটা তার উপরে ডিপেন্ড করে না, কে করেছে ব্যাপারটা সেটার উপরে ডিপেন্ড করে না। যদি তারা এই ধরনের কোনো একটা কাজ করে থাকে, যদি কোনো একটা অন্যায় কাজ করে থাকে, সেটা রবীন্দ্রনাথ করুক বা কোনো এক নোবেল লরিয়েট করুক বা ধরুন ভারতের বা কোনো একটা দেশের প্রেসিডেন্ট করুক বা প্রাইম মিনিস্টার করুক, ইট ডাজেন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি রিয়েলি ইট ডাজেন্ট ম্যাটার। সেটা যদি খারাপ কাজ হয় সেটা অবশ্যই একটা খারাপ। যদি একটা, যেমন ধরুন বিল ক্লিন্টন, সে একটা সে একটা সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল, তো সে কেউ কি সবাই কি বলেছে আরে না আহা হা বিল ক্লিন্টন করেছে, ঠিক আছে করেছে তো করেছে, কি হয়েছে, ও কোনো ব্যাপার না, ও করেছে ভালো ছেলে করেছে। কিংবা ধরুন শাহরুখ খান কোনো কিছু একটা করলো, সবাই বলে আরে বাপ শাহরুখ খান করেছে তো কি হয়েছে, ও কোনো ব্যাপার না। ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা এরকম কিন্তু না, যেটা সবসময় খারাপ কাজ, যেটা অন্যায় রাদার অন্যায় যেটা, সেটা হ্যাঁ ঠিক সবসময় আছে ভাই, অন্যায়। বসে ভাই। আচ্ছা হ্যাঁ আমার ভাই, একটা আপনি লাস্ট প্রশ্ন ছিল, যে কোরআনের আয়াত যে বলুন। ছাগল, না একটা লাস্ট প্রশ্ন আছে, কোরআনের আয়াত যে ছাগল খেয়েছিল এই হাদিসটা মানা হচ্ছে হাসান হাদিস, তো হাদিসটা অনেক মুমিন মানতে চায় না, বলে যে এটা দুর্বল জয়ীফ হাদিস, এটা অন্য জায়গায় এর ব্যাখ্যা দেওয়া আছে, এভাবে বলে গজা মিলতে, এটা কেন হাসান না হাদিসকে এটা তো একদমই মানা জয়ীফ যাবে হাদিস, না? এটা তো জয়ীফ হাদিস না ভাই, এটা হাসান হাদিস। হাসান হাদিস তো অনেক গুরুত্বপূর্ণ, কে বলে যে হাসান হাদিস মানা যাবে না? হাসান হাদিস থেকে ভাই শরীয়তের আইন হয়, শরীয়তের আইন প্রণয়ন হয় হাসান হাদিস থেকে। আর এটা যে এইটাই যে একমাত্র হাদিস তা তো না, এটার সাথে আরো প্রাসঙ্গিক হাদিস আছে, তো এই যে বয়স্ক লোকের দুধ পান, হুম, আর সেটা সেই হাদিস গুলো পরে দেখেন, এই যে আমাদের সংশয় ডট কমে আছে, এই যে কোরআন সংকলনের হ্যাঁ ইতিহাস ঠিক আছে, লেখাটার ভিতরে এই ছাগলে খাওয়া হাদিসের পরেই দেয়া আছে, আরো দুইটা হাদিস দেয়া আছে বয়স্ক লোকের দুধ পান টাইটেলে। হ্যাঁ, সেইগুলো পরে দেখেন, তাহলে এই হাদিসটার কনটেক্সটটা বুঝতে পারবেন। বাকি দুইটা হাদিস কিন্তু হ্যাঁ সহি ঠিক আছে, হাদিস, এটা হাসান হাদিস ঠিক আছে, কিন্তু হাসান হাদিস কিন্তু শরীয়তের উৎস। হাসান হাদিসকে যারা বলবে হাসান হাদিস মানা যাবে না বা হাসান হাদিস মানে জয়ীফ হাদিস, এরা ভাই পাগল, এরা ভাই মাথা নষ্ট হয়ে। ঠিক আছে এমার ভাই, মিস্টার হাসান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই।